মুজাফরপুর পর্যন্ত সমস্ত নেতা কর্মীরা আজকে এই পার্শ্ববর্তী দেশের সৃষ্ট যে মানব সৃষ্ট যে বন্যা দেশের পূর্বাঞ্চলকে তলিয়ে দিয়েছে, বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার দক্ষিণাঞ্চল, এখন চাঁদপুরের একটি অঞ্চল, মৌলভীবাজার সহ হবিগঞ্জের অর্ধেক অংশ সহ আমাদের দক্ষিণাঞ্চল এবং পার্বত্য জেলাতেও বেশ কিছু জায়গায় এখন পানির তলে তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের, ক্ষয়ক্ষতি হয়েছে সম্পদের, ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি পশুর, ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের বাড়িঘর আশ্রয়হীন হয়েছে এবং 57 লক্ষের অধিক মানুষ ক্ষতিগ্রস্ত। 8 থেকে 12 লক্ষ মানুষ এখনও পানিবন্দী, যদিও পানি এখন কিছুটা কমতে শুরু করেছে। এই অবস্থার মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে থাকার দল, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কখনোই স্বাধীনতা যুদ্ধে যেমন স্বাধীনতার ডাক দিয়ে শহীদ জিয়ার অনাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন জনগণকে সাথে নিয়ে, একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনাদেরকে জনগণকে পাশে নিয়ে স্বৈরাচারকে বিদায় করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এই দেশে আজকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন 91 সনে। সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা পাচ্ছি, রিক্সাওয়ালা থেকে শুরু করে কাঠ মিস্ত্রি শুরু করে ঠেলা গাড়ি রাজমিস্ত্রি সর্বস্তরের।